হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি কোয়েরি কর্নার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমাদের ইন্টারভিউ প্রসেস আগামীকাল থেকে শুরু হতে চলেছে। ইন্টারভিউ প্রসেসটা শুরু হচ্ছে 23/3/2022 থেকে শুরু করে, ওকে, এটা চলবে 25/4/2022 পর্যন্ত। এটা বিএসসি প্লাস জিএনএম সবার জন্য একই সঙ্গে আমি বললাম, ঠিক আছে? তো তোমাদের ইন্টারভিউ প্রসেসটা একটি লেন্দি প্রসেস আর খুবই ভাইটাল এবং ইম্পর্টেন্ট একটা প্রসেস। তো দেখো, এই প্রসেসে তোমার, দেখো, ইন্টারভিউয়ের কত মার্কস রয়েছে সেটা আমি বলে দিচ্ছি। তোমাদের ইন্টারভিউ প্রসেসে রয়েছে, মানে ইন্টারভিউয়ের জন্য তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা রয়েছে সেটা হচ্ছে টোটাল, মানে ম্যাক্সিমাম মার্কস রয়েছে 15 মার্কস, আর তোমাদের বাকি যে 85 তোমাদের মার্কস বাকি থাকলো সেটা অ্যাকাডেমিক প্লাস এক্সপিরিয়েন্স নিয়ে, ঠিক আছে? তো তোমরা আশা করি এটা সেটা বুঝতে পারলে যে তোমাদের ইন্টারভিউয়ে কত মার্কস রয়েছে, আর ইন্টারভিউটা খুবই ইম্পর্টেন্ট। সো এখানে আমরা, দেখো, ইন্টারভিউ প্রসেসের জন্য, মানে ইন্টারভিউয়ের দিন তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তারপর কী কী নিয়ে যেতে হবে না, সমস্ত কিছু এখানে আমরা ইনস্ট্রাকশনগুলো দেখবো, আলোচনা করতে চলেছি। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটি তোমরা পুরোটা তোমরা এন্ড পর্যন্ত দেখার চেষ্টা করবে, ঠিক আছে? এখানে অনেক কিছুই তোমরা জানতে পারবে। ওকে, তো শুরু করছি এই ভিডিওটি। সো ইন্টারভিউর দিন তোমাদের কী কী নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে না, কী কী ইনস্ট্রাকশন তোমাদের ফলো করতে হবে, সমস্ত কিছু আমি আলোচনা করব। তার আগে আশা করি সকলেই ইন্টারভিউ কলেক্টর সবাই প্রিন্ট আউট করে নিয়েছো, না করে থাকলে তোমাদের কত কপি করতে হবে সমস্ত কিছু বলে দেবো এই ভিডিওটিতে। তারপর দেখো, তোমাদের কল লেটার যখন প্রিন্ট আউট করানো হয়ে যাবে, তারপর যে ফার্স্ট যে তোমাদের কাজ সেটা হচ্ছে তোমাদের পার্সোনাল যে ডিটেলস, সমস্ত কিছু তোমাদের ঠিক আছে কিনা সেটা ম্যাচ করে নেবে। যদি ম্যাচ করানোর পর কিছু মনে হয় যে মিস্টেক্স রয়েছে, সেটা WBCRB থেকে কারেকশান নেওয়ার চেষ্টা করবে। ওকে, তারপর সেকেন্ড যে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে প্লেস অফ রিপোর্টিং তোমাদের দেখতে হবে। এটা সবাই জানো, বেনিফিসটা সেকেন্ড ফ্লোরে, সেক্টর 5, কলকাতা। তারপর দেখো, ইন্টারভিউ ডেটটা তোমাদের লক্ষ্য করতে হবে, কোন ডেটা রয়েছে এটা। দেখো, এই যে কল লেটারটা ওপেন করেছি এটা হচ্ছে 24 তারিখের, আর রিপোর্টিং টাইম হচ্ছে 1:30, মানে ডেটটা তো এখানে দেখতে পাচ্ছ, এটা ডেটটাতে রয়েছে। তারপর দেখো, শিফট তোমাকে দেখতে হবে, শিফট হচ্ছে আফটারনুন শিফট। ওকে, এটা অবশ্যই কিন্তু খেয়াল করবে। আর দেখো, রিপোর্টিং টাইমের 10 থেকে 15 মিনিটের আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? সো এরপর আমরা দেখে নিই কী কী তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে, আর কী কী ইনস্ট্রাকশান রয়েছে না নিয়ে যাওয়ার জন্য। তো সমস্ত কিছু এখানে দেখবো। তো ফার্স্ট যে পয়েন্ট সেটা, সেখানে যদি আমরা লক্ষ্য করি, তো এখানে বলা হয়েছে 2 কপি জেরক্স করে নিয়ে যেতে হবে, মানে প্রিন্ট আউট কপি নিয়ে যেতে হবে কল লেটারে, ঠিক আছে? কমপ্লিট কল লেটারের, শুধুমাত্র ফার্স্ট পেজ অথবা লাস্ট পেজ প্রিন্ট আউট করে নিয়ে গেলে হবে না, কমপ্লিট কল লেটারটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে রিপোর্টিং টাইমের সময়, ঠিক আছে? ইন্টারভিউয়ের যে রিপোর্টিং টাইম রয়েছে সেখানে তোমাকে সেটা সাবমিট করতে হবে, আই থিঙ্ক, ঠিক আছে? তার জন্য কিন্তু তোমাকে 2 কপি অবশ্যই প্রিন্ট করে নিয়ে যাবে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমার দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে এখানে 1 লেখা রয়েছে, তো এখানে যদি নিচে স্ক্রল করি দেখতে পাচ্ছ 3টে পেজ, ঠিক আছে? এখানে 3টে পেজ রয়েছে, কারো 2টো পেজ থাকবে, ঠিক আছে? সেটা তোমাদের কল লেটারের আলফাবেটগুলোর উপরে, মানে এই লিখার সাইজের উপরে ডিপেন্ড করছে, 1টা পেজে থাকবে না, সরি, 2টো পেজে থাকবে কি না 3টে পেজে থাকবে, সেটা তোমার কল লেটারের আলফাবেটগুলোর উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? তো মেন যে পয়েন্ট সেটা হচ্ছে, দেখো, তোমাদের কিন্তু অবশ্যই 2 কপি কল লেটার জেরক্স করে নিয়ে যেতে হবে, মানে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তারপরে যে জিনিসটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে পেন, ঠিক আছে? তো বল পয়েন্ট পেন তোমার ব্লু অথবা ব্ল্যাক, যে কোনো একটা, ঠিক আছে, যে কোনো একটা নিয়ে গেলেই হবে। তারপরে যে ইনস্ট্রাকশন যেটা রয়েছে তোমাকে বলা হয়েছে সেটা হচ্ছে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য তোমাকে মাস্ক পরে যেতে হবে। তো প্রথমে আমি যেগুলো নিয়ে যেতে হবে সেগুলো বলছি। প্রথমে 2 কপি তোমার প্রিন্ট কপি এর কোয়ালিটিটা নিয়ে যেতে হবে, 1টা পেন নিয়ে যেতে হবে, তোমাকে মাস্ক পরে যেতে হবে প্রপার, ঠিক আছে? আর একটা জিনিস নিয়ে যেতে হবে যেটা এখানে বলা নেই, সেটা হচ্ছে ড্রেস। ড্রেস তো অবশ্যই পরে যাবে, এটা তো নিয়ে যাওয়ার কথা নেই না, তবে আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো, ড্রেসের ব্যাপারটা হচ্ছে ফর্মাল ড্রেস তোমাকে পরে যেতে হবে, ঠিক আছে? ইন্টারভিউর জন্য, স্পেশালি গভর্নমেন্ট জবের জন্য তোমাকে কিন্তু অবশ্যই ফর্মাল ড্রেস পরে যেতে হবে, ঠিক আছে? কোনো মতেই ইনফর্মাল ড্রেস পরে যাবে না, ইনস্ট্রাকশনে কোথাও লেখা নেই এই সব কথা, কিন্তু তোমাদের একটু গাইড করে দিলাম যে তোমরা অবশ্যই কিন্তু ফর্মাল ড্রেস পরবে, আর আশা করি সবাই এই ম্যাটারগুলো জানো, ঠিক আছে? এরপরে দেখো, তোমাদের যেটা বলা হয়েছে যে তোমরা কিন্তু অবশ্যই শিডিউল যে ভেন্যু রয়েছে আর শিডিউল ডেট এবং টাইম রয়েছে সেই ডেট এবং টাইম অনুযায়ী তোমাদেরকে রিপোর্টিং করাতে হবে। যদি না করাও তাহলে তোমার কিন্তু ফর্ম, মানে ক্যান্ডিডেট উইল বি রিজেক্টেড। দেখো, বলা হয়েছে ক্যান্ডিডেটটা তোমার, মানে এটাই অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? ইন্টারভিউ তুমি আর অ্যালাউ করা হবে না তোমাকে। ওকে, তারপর দেখো, তোমাদের বলা হয়েছে যে
মানে এখন বলছি যে কি কি নিয়ে তো হবে না, ঠিক আছে? এগুলো প্রথমে তো বললাম তোমার কি কি নিয়ে তো হবে, যেমনটা তোমাদের বললাম যে 2 কপি কল লেটার নিতে হবে, পেন নিয়ে যেতে হবে, এগুলো হয়ে গেল, ঠিক আছে? দেখো তারপরে বলা হয়েছে তোমাদের কোনো ধরনের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে না, ঠিক আছে? তারপর মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা এগুলো অ্যালাউ করা হবে না ইন্টারভিউ সেন্টারে, প্লাস ডিএটিএ যেগুলো থাকে, অ্যালাওয়েন্স থাকে, ওগুলো দেওয়া হবে না, ঠিক আছে? তারপর দেখো এখানে একটা ভাইটাল জিনিস যেটা একটুখানি বললাম তোমাদের, এখানে আমি বিস্তারিতভাবে বলে দেখো, এখানে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে বারণ করা হয়েছে, ঠিক আছে? তবে তুমি যদি চাও তাহলে 1 কপি জেরক্স করে নিয়ে যেতে পারো, ঠিক আছে? ফর সেফটি, তোমার সেফটির জন্য তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে? যদি কোনো কিছু দরকার হয়, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, ক্লাস 10 12, তারপর জিএনএম বিএসসি যার যেটা রয়েছে ইয়েগুলো কোয়ালিফিকেশানগুলো, সেগুলো সার্টিফিকেটগুলো, সেগুলো তুমি জেরক্স করে নিয়ে যেতে পারো 1 কপি, ঠিক আছে? যদি তোমার এখানে বলা হয়েছে যে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে না, তবে জেরক্স করে নিয়ে যেতে পারো, ঠিক আছে? তারপর দেখো, তারপরে দেখো এখানে একটা বড় পয়েন্ট রয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে রিপোর্টিং টাইম রয়েছে, ঠিক আছে, এখানে 1:30 রয়েছে, যদি তোমার মর্নিং থাকে তাহলে এখানে 10টা অথবা 11টা থাকবে, তাহলে আশা করি এখানে 10টা থাকবে, ঠিক আছে? মর্নিংয়ে 10টা থেকেই রিপোর্টিং টাইম থাকবে, তো যে রিপোর্টিং টাইম থাকবে তার 1 ঘন্টার মধ্যে তোমাকে রিপোর্টিং করতে হবে মাস্ট। যদি তুমি যদি এর সঙ্গে 1 ঘন্টা অ্যাড করো তাহলে তোমার 2:30 হবে ম্যাক্সিমাম, ঠিক আছে? তো 2:30-র মধ্যে তোমাকে ইন্টারভিউয়ের জন্য রিপোর্টিং করতে হবে, আর যদি তুমি 2:30 পর যাও, মানে 2:31 অথবা 32 মিনিটে যাও, তাহলে তাহলে তোমার কী হবে, তুমি কিন্তু তোমাকে ইন্টারভিউ তখন অ্যালাউ করা হবে না, তোমার ক্যান্ডিডেচার কি ওখানেই রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে তুমি আর সেখানে এলিজিবল থাকলে না, ঠিক আছে? আর রিপোর্টিং টাইমটা দেখবে এখানে 1:30 রয়েছে, 1:30 মানে তোমাকে তার আগে 10 থেকে 15 মিনিট আগেই সে এক্সামিনেশন সেন্টারে, মানে ইন্টারভিউ সেন্টারে তোমাকে পৌঁছে যেতে হবে, ওকে? তো আশা করি এই ব্যাপারগুলো বুঝলে কী কী নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো অবশ্যই এখানে বলে দিলাম 2 কপি জেরক্স করে নিতে হবে, তোমার কল লেটারের, একটা পেন নিয়ে যেতে হবে, মাস্ক পরে যেতে হবে, তবে এখানে গ্লাভস অথবা ফেস শিল্ড এগুলোর কথা বলা হয়নি, ঠিক আছে? তবে তুমি যদি চাও তাহলে পরে যেতে পারো, তবে এখানে কোনো কিছু বলা হয়নি, তবে যেটা বলা হয়েছে সেটা প্রপার মাস্ক কিন্তু অবশ্যই পরে যাবে, ঠিক আছে? আর যেটা ইম্পর্টেন্ট যেগুলো, ঠিক আছে, নিচে যদি আমরা স্ক্রল করি, এখানে আমরা নিচে স্ক্রল করলে এখানে আর একটা পেজ দেখতে পাবো, দেখতে পাচ্ছ এখানে রয়েছে স্পেস ফর ডিকটেশন হোয়ার অ্যাপ্লিকেবল। তো এখানে তোমার কোন রুমে কোন টেবিলে ইন্টারভিউটা হবে, এখানে আশা করি তোমাদের লেখা লিখে দেবে এইচআরবি থেকে ওখানে ইন্টারভিউ সেন্টারে। তারপর দেখো এখানে তোমাকে সিগনেচার করতে হবে যখন ডিকটেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখো তোমার ইন্টারভিউয়ের জন্য তোমার পালা যখন আসবে, তোমার টার্ন আসবে, তার জন্য তোমাকে কিন্তু এক্সামিনেশন মানে ইন্টারভিউয়ের যে রুম আছে, ঠিক আছে, তার বাইরে তোমাকে একটু ওয়েট করতে হবে, সেই সময়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমাকে কিন্তু অনেক মাথা ঠান্ডা করে থাকতে হবে, তারপর তোমাকে নর্মাল বিহেভিয়ার করতে হবে, ঠিক আছে? তুমি নর্মাল বিহেভিয়ার বলতে তুমি প্যানিক করবে না, জাস্ট শান্ত মেজাজে থাকবে, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই, তোমাকে খুব একটা যে টাফ কোশ্চিন করবে তা না, তুমি তোমাকে কী কোশ্চিন করবে, তুমি যেগুলো পড়াশোনা করেছো জিএনএমে অথবা বিএসসি, তোমার যদি বিএসসি থাকো বিএসসিতে যেগুলো কোর্স চলাকালীন যেগুলো পড়াশোনা করেছো সেখান থেকে কোশ্চিন করবে। আর ইন্টারভিউ সাধারণত মানে ফ্যাক্ট রিলেটেড খুব একটা কোশ্চিন করা হয় না, ঠিক আছে? যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে বলছি ফ্যাক্ট রিলেটেড খুব কমই কোশ্চিন করা হয়, তবে যে কোশ্চেন্সগুলো ম্যাক্সিমাম আস্ক করে ইন্টারভিউয়াররা সেগুলো হচ্ছে অ্যাপ্লাইড টাইপ অফ কোশ্চেন্স, মানে তুমি যেগুলো হসপিটালে প্র্যাকটিক্যাল কাজ করেছো শিখেছো সেগুলোর থেকেই তোমার ইন্টারভিউ করবে, ঠিক আছে? তোমার এক্সপিরিয়েন্স যেগুলো রয়েছে সেখান থেকে কোশ্চেন্স করবে, ঘাবড়ানোর কোনো দরকার নেই, জাস্ট শান্ত মেজাজে ইন্টারভিউ দিয়ে চলে আসবে, ঠিক আছে? এতটুকুই প্রসেস, এরপরে তোমার জাস্ট ভালোভাবে বাড়ি ফিরতে হবে, এইটুকুনি, ঠিক আছে? সো সকলকে অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক ফর ইউর ইন্টারভিউ, সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো তোমাদের সকলের ইন্টারভিউর জন্য, ঠিক আছে? তো এই ভিডিওতে এতটুকুই, আশা করি তোমাদের সকলকে এই ভিডিওটি ভালো লেগেছে, অনেকগুলো ইনস্ট্রাকশন যেগুলো ছিল সবই আশা করি তোমরা জানতে পেরেছো। যদি কোনো রকমের এখনও কোয়ারিজ থাকে, ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংকস এ লট।